সির প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি সেলফ রেফারেন্স নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারে সেলফ রেফারেন্স বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার যেটা একটা মেম্বার হবে একটা রেফারেন্স, অর্থাৎ যেটা কোনো কিছুকে রেফার করবে, অর্থাৎ কোনো কিছু অ্যাড্রেসকে পয়েন্ট করবে, এবং যে রেফারেন্সটা সেটা টাইপটি হবে সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচার টাইপটি কিরকম সেটা যদি আমি এখানে বর্ণনা করি। একটা স্ট্রাকচার তৈরি করি, স্ট্রাক্ট সেলফ রেফারেন্স, এবং আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি। এবং যে একটা প্রথম ছিল এলিমেন্ট জিরো এ, একটা এসটিআর ইউ সিটি স্ট্রাক্ট সেলফ রেফারেন্স, পয়েন্টার নেক্সট। পয়েন্টার নিলাম কেন, কারণ এটা একটাকে পয়েন্ট করবে, সেলফ রেফারেন্স একটা ভ্যালুকে পয়েন্ট করবে, যেটা টাইপটা হচ্ছে সেই টাইপটি। দেখুন যে সেলফ রেফারেন্স টাইপেরই একটা কিছুকে পয়েন্ট করবে। সো আপনাদের সাধারণভাবে এই জিনিসটা মনে হতে পারে যে আমরা হয়তো এই নোটটাকে পয়েন্ট করবে, আসলে সেরকম না, আসলে এই টাইপের একটা নোটকে পয়েন্ট করবে। অর্থাৎ দুটো ভেরিয়েবল থাকলে একটা ভেরিয়েবল একটা ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এর মধ্যে সুবিধা হলো যে ওই দুটো ভেরিয়েবল যে দুটো আগে থেকেই কোনো লিঙ্ক ছিল না সে দুটো লিঙ্ক আপ হয়ে যাবে এবং একটা একটার সঙ্গে যুক্ত হয়ে গেল। অর্থাৎ আপনি একটাকে অ্যাক্সেস করার মাধ্যমে একটাকে অ্যাক্সেস করতে পারবেন, এরকম ব্যাপারটা কাজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দেই। আমি এখানে একটা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেলফ রেফারেন্স টাইপের। সেলফ রেফারেন্স টাইপের এই টাইপের যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, শুরুতেই আমাকে স্টিআর ইউ স্ট্রাক্ট লিখতে হবে এবং সেলফ রেফারেন্স আমাকে এখানে লিখতে হবে। আমি এখানে লিখতেছি ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল টু, ভেরিয়েবল থ্রি, ভেরিয়েবল ফোর। ভার ওয়ান ডট এ ইকাল টু আমি এখানে লিখলাম ফাইভ। এবং দেখুন যে দুটো পয়েন্টার সেটা আমি এখানে এডিসেশন করব। এডিসেশন করার জন্য আমাদের কি করতে হয়, পয়েন্টার ইউজ করতে হয় না, ভার ওয়ান ডট নেক্সট, এর মধ্যে আমাকে অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, কিসের অ্যাড্রেস এম পার্সেন্ট দিয়ে এই টাইপের একটা ভার টু দিলাম। তার মানে কি এটা হচ্ছে নেক্সট হচ্ছে কী টাইপের পয়েন্টার, সেলফ রেফারেন্স টাইপের পয়েন্টার। এবং এই ভার টু এম পার্সেন্ট দিয়েছি, তার মানে কি ভার টু এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমি এর মধ্যে অ্যাসাইন করেছি। পয়েন্টার উঠে দিলে তার মধ্যে অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, এই জিনিসটি সাধারণভাবে সোজা ভাষায় যেটাকে বলা হয়। এবার করলাম, সো এখানে আমি ভার টু, ভার টু, ভার থ্রি, ভার থ্রি, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর, এবং ভার টু এর এটার মান আমি দিলাম সিক্স, ভার থ্রি এর মান দিলাম আমি নাইন দিলাম, এবং আমি ভার ফোর ডট এ ইকাল টু শূন্য দিলাম। এবং আমি এর কোনো একটা রেফারেন্স দিলাম না, ধরলাম যে কোনো আপাতত কোনো রেফারেন্স নেই। সো আমি এখানে একটা ফাংশন তৈরি করব, এটা প্রিন্ট করবে শুধুমাত্র ভয়েড প্রিন্ট অল, এবং এটা সেলফ রেফারেন্স টাইপের একটা নিবে প্যারামিটার হিসেবে, এবং প্রথমে প্রিন্ট করবে প্রিন্ট করবে কি যে পিআর ডট এ প্রিন্ট করবে, এবং এটা যে এটা রেফারেন্স পাঠাবে, অর্থাৎ এই ফাংশনটা এখন আবার নিজেকেই কল করবে, প্রিন্টল ফাংশনটা আবার নিজেকেই কল করবে, এবং
এটা কি করবে, তার সঙ্গে যে লিঙ্ক আপ যেই স্ট্রাকচারটা সেটাকে কল করবে। এখন আমাদেরকে প্যারামিটার হিসেবে কি করতে হবে যে সেলফ রেফারেন্স টাইপের একটা ডাটা পাঠাতে হবে। সো আমি যেখানে পয়েন্টার নিয়েছি আমি সেটা পাঠিয়ে দেবো নেক্সট। সো আমার এখানে হবে পিয়ার ডট নেক্সট, পিয়ার ডট নেক্সট আমি যদি দেই তাহলে আমি জাস্ট রেফারেন্সটা পাঠানো হবে, যেখানে আমি যেহেতু এখানে আমি পয়েন্টার দিয়ে নিচ্ছি না, অর্থাৎ এটা অ্যাড্রেসটা পাঠানো হচ্ছে, যেহেতু আমি এখানে পয়েন্টার দিয়ে নিচ্ছি না সেহেতু আমাদেরকে এখানে পুরো পয়েন্টারটা সহ পাঠাতে হবে। পয়েন্টার পাঠাতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হয় যে আমি এখানে পিয়ার ডট এখানে পয়েন্টার ডট নেক্সট আছে, সো আমি এখানে ডট সরি পয়েন্টার নেক্সট দিব, এরকম না, পয়েন্টার নেক্সট আছে সো আমি এখানে যে পয়েন্টার নেক্সট দিব তা না। আমি যদি নেক্সট এটা যদি পয়েন্টার টাইপের একটা ভেরিয়েবল হয় তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে পয়েন্টারটা শুরুতে দিয়ে দিতে হবে, শুরুতে আমাকে সেই পয়েন্টারটা দিয়ে দিতে হবে। এটার মানে হচ্ছে যে আমি পয়েন্টার পিআর ডট নেক্সট এর মানে হচ্ছে যে আমি পিআর এর অর্থাৎ সেলফ রেফারেন্স টাইপের একটা মেম্বার, যেটা পয়েন্টার মেম্বার ছিল সেটাকে আমি কল করতেছি, অর্থাৎ সেটা আমি এখানে দিয়ে দিলাম, এর মাধ্যমে হচ্ছে যে এটা রেফারেন্স এখানে চলে যাবে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমরা প্রিন্ট অল কতক্ষণ মধ্যে প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত পিআর ডট এ এর মান শূন্য না হয়, পিআর ডট এ ইকাল ইকাল জিরো যদি হয় তাহলে কি করবে রিটার্ন করবে। এখানে রিটার্ন দিয়ে এটা বোঝানো হচ্ছে যে এখানে কোনো কিছু রিটার্ন করেনি, অর্থাৎ ভয়েড রিটার্ন করছে। আপনি ভয়েড ফাংশনগুলোতে এইভাবে রিটার্ন করা হয়। এবার এটাকে যদি আমি রান করি দেখুন কেন কোনো কিছু আউটপুট আসেনি, এর কারণটা হচ্ছে আমি এখানে কল করিনি, আমাকে এখানে কল করতে হবে প্রিন্ট অল, এটাকে আমি দিলাম এটাকে যদি এবার আমি রান করি দেখুন 569 পরপর চলে এসেছে। এর কারণটা কি, এর কারণ হিসেবে আমরা যদি দেখি আমরা এই ফাংশনটা লক্ষ্য করি, এই ফাংশনটা লক্ষ্য করি একটু আসলে ভালো হতো। আচ্ছা দেখুন প্রথমে কি হয়েছে যে এখানে ভার ওয়ানটা গেছে, ভার ওয়ান ডট এ এটা এখানে আসছে, ভার ওয়ান যখন আমরা এই এখান থেকে যখন আমি ভার ওয়ানটা পাঠালাম সো এখানে ভার ওয়ানটা চলে এসেছে, শুধু পিআর ইকাল হচ্ছে ভার ওয়ান আর পিআর এ ডট হচ্ছে ভার ওয়ান এ, এটা যেহেতু ফাইভ না সেহেতু রিটার্ন করবে না, রিটার্ন না করলে এখানে চলে আসবে। এখানে হয়েছে কি যে পিআর ডট এ অর্থাৎ কি ভার ওয়ান ডট এ এটা মান প্রিন্ট করেছে, এটা মান হচ্ছে ফাইভ, তারপর কি করছে পয়েন্টার পিআর ডট নেক্সট, পিআর ডট নেক্সট মানে কি এটা হচ্ছে পিআর ডট নেক্সট হচ্ছে ভার টু রেফারেন্স, তাহলে পয়েন্টার পিআর ডট নেক্সট মানে হচ্ছে ভার টুটা, পুরোপুরি ভার টুটা এখানে আবার ফাংশনটা কল হয়েছে এবং এটা এখানে চলে এসেছে। তারপর কি হয়েছে এবার সেলফ রেফারেন্স পিআর, পিআর এর মানে হচ্ছে ভার টু, ভার টু ডট এ সিক্স, তারপর ভার থ্রি, ভার থ্রি এটা এখানে চলে এসেছে, ভার থ্রি ডট এ ইকাল হচ্ছে নাইন, ভার থ্রি ডট নেক্সট হচ্ছে ভার ফোর, ভার ফোর, ভার ফোরটা দিয়ে এই ফাংশন আবার কল হয়েছে, ভার ফোর ডট এ ইকাল জিরো, যেহেতু জিরো রিটার্ন করছে, রিটার্ন করছে কাকে আগে ফাংশনটাকে, আগে ফাংশনটাকে রিটার্ন করছে, তখন ভার থ্রি ফাংশন ক্লোজ হয়েছে, ভার থ্রি ফাংশন ক্লোজ হবে ভার টু, ভার টু বা ভার ওয়ান। এই ফাংশন ক্লোজটা আপনি যদি না বুঝেন তাহলে আপনাকে রিকার্সনটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা কিভাবে হলো। আপনি যদি এই প্রিন্টটা এখানে আদি শেষে দেন তাহলে দেখবেন যে সবকিছুই ঠিক আছে কিন্তু প্রিন্ট হবে উল্টা হচ্ছে 965 965। আবার আপনি আরেকটা কাজও করতে পারেন, যেমন আমি এখানে ভার ওয়ান ভার টু সঙ্গে রেফারেন্স না করে আমি ভার ওয়ানের সঙ্গে ভার থ্রি রেফারেন্স করলাম, ভার থ্রির সঙ্গে আমি ভার টু রেফারেন্স করলাম, আর ভার টুর সঙ্গে আমি রেফারেন্স করলাম ভার ফোর, তাহলে কি হলো এবার যেটা হলো যে
একের সঙ্গে লিঙ্কড হলো 3, তিনের সঙ্গে লিঙ্কড হলো 2, দুইয়ের সঙ্গে লিঙ্কড হলো 4, একের সঙ্গে লিঙ্কড হলো 3, তিনের সঙ্গে লিঙ্কড হলো 2, দুইয়ের সঙ্গে লিঙ্কড হলো 4। এবার যদি আমি এটাকে রান করি তাহলে 596 প্রিন্ট করবে, সরি 695 প্রিন্ট করবে, কারণ এটা উল্টা দিক থেকে হয়েছে। 5 এর সঙ্গে 9 লিঙ্ক, 9 এর সঙ্গে 6 লিঙ্ক, এবং এই লিঙ্কটা আমি উল্টা করে প্রিন্ট করেছি এটার মাধ্যমে, যেহেতু আমি এখানে রিকার্শনে পর দিয়েছি। রিকার্শনে আগে দিলে কেন সোজা আসে, পরে দিলে কেন উল্টো আসে, এই ব্যাপারগুলো আপনারা রিকার্শনেই প্র্যাকটিস করে নেবেন। 596 চলে এসেছে, এভাবে আপনি জাস্ট একটা সঙ্গে একটা লিঙ্ক করতে পারেন। আমি এখানে জাস্ট এই জিনিসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা সেলফ রেফারেন্সটা ইউজ করব, এবং আসলে আপনাদের সাধারণভাবে প্রোগ্রামের ক্ষেত্রে এটা হয়তো অনেক কাজে লাগবে না, কিন্তু এই জিনিসটা জানা অবশ্যই জরুরি, কারণ লিঙ্ক লিস্ট এবং এই টাইপের ডাট যেগুলো দিয়ে আপনি একটা সঙ্গে একটা লিঙ্ক করতে পারবেন ইজিলি, সেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই সেলফ রেফারেন্স টাইপ সম্পর্কে জানতে হবে। এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকস বোঝানোর জন্য, আপনি যত ধীরে ধীরে কঠিন টপিক্সে যাবেন এবং কঠিন টপিক্সগুলো বুঝে ফেলবেন, আপনার একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তত বেশি ধারণা থাকবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।